হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানাপিনার নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি দারুণ মজার সিদ্ধ ডিমের মতো দেখতে ডিম মিষ্টি তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার ডিম মিষ্টি তৈরি করার রেসিপি। ডিম মিষ্টি তৈরি করার জন্য এখানে আমি 4টি ডিমের খোসা ভালো করে ধুয়ে খোসাগুলোকে শুকিয়ে নিয়েছি, আর এটাকে আমি মাঝ বরাবর ছিদ্র করে নিয়েছি। খেয়াল রাখতে হবে ছিদ্রটা যাতে বেশি বড় না হয়। ডিম মিষ্টি তৈরি করার জন্য প্রথমে আমি ডিমের কুসুমটা তৈরি করে নিচ্ছি। তার জন্য প্যানে দিয়ে দিচ্ছি আধা কাপ ছানা, 3 টেবিল চামচ চিনি ও 1 টেবিল চামচ ঘি দিয়ে ছানাটাকে আমি ভালো করে মিশিয়ে অল্প আঁচে জাল করে নিচ্ছি। প্রায় 3 মিনিটের মতো জাল করে নেয়ার পর চিনি থেকে জলটা বের হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাউডার মিল্ক ও ডিমের কুসুমের কালার টানার জন্য দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার। এখন এই সমস্ত উপকরণ ভালো করে মিশে এটাকে আমি জাল করে নিচ্ছি, আর ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হয়ে আসে। প্রায় 2 থেকে 3 মিনিট জাল করে নেয়ার পর ছানাটা প্যান থেকে উঠে আসছে। এখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ছানাটাকে আমি নামিয়ে নিয়েছি আর ছানাটা এখনও গরম অবস্থায় আছে। এবার এটাকে আবারও ভালো করে মেখে নিচ্ছি। ছানাটা আমার মাখা হয়ে গিয়েছে আর এটা এখনও গরম অবস্থায় আছে। এবার এর থেকে ছোট ছোট বল বানিয়ে কুসুমটা তৈরি করে নিচ্ছি। যদি ছানাটা ঠান্ডা হয়ে যায় তাহলে কুসুমটা ভালো মতো স্মুথ হবে না, এজন্য এটাকে গরম অবস্থায় বানিয়ে নিতে হবে। কুসুমটা তৈরি করা হয়ে গিয়েছে, এভাবেই আমি সবগুলো কুসুম তৈরি করে নিচ্ছি। কুসুমগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই কুসুমগুলোকে আমি ডিমের খোসার ভিতর ভরে নিচ্ছি। এমনভাবে ভরতে হবে যাতে কুসুমটা ভেঙে না যায়। ডিমের জন্য কুসুমগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন সাদা অংশটা তৈরি করে নিচ্ছি। সাদা অংশটা তৈরি করার জন্য প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ, 3 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ পাউডার মিল্ক ও 1.5 চা চামচ আগার আগার পাউডার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানোর এই কাজটা আমি চুলা বন্ধ থাকা অবস্থায় করে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে, এখন এটাকে আমি জাল করে নিচ্ছি। প্রায় 3 মিনিটের মতো জাল করে নেয়ার পর মিশ্রণটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। দুধের মিশ্রণটাকে আমি নামিয়ে নিয়েছি, এটা এখন কুসুম গরম অবস্থায় আছে। এবার এটাকে আমি চামচের সাহায্যে ডিমের ভিতর ভরে নিচ্ছি। যদি গরম অবস্থায় খোসার ভিতর দেওয়া হয় তাহলে কুসুমটা ভেঙে যাবে, তাই এটাকে কুসুম গরম অবস্থায় ভরতে হবে। এভাবে আমি দুধের মিশ্রণটা দিয়ে খোসাগুলোকে ভরে নিচ্ছি। এখন এটাকে আমি আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। আধা ঘন্টা ফ্রিজে রাখার পর ডিম মিষ্টিটা জমে গিয়েছে। এখন এর থেকে খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এভাবেই আমি সবগুলো ডিম থেকে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি কেটে শেয়ার করছি ডিম মিষ্টিটা দেখতে কেমন হয়েছে। ব্যাস, তৈরি হয়ে গিয়েছে দারুণ মজা সিদ্ধ ডিমের মতো দেখতে ডিম মিষ্টি। আজকের এই অল্প উপকরণের ডিম মিষ্টি রেসিপিটি যদি ভালো লেগে থাকে
তাহলে স্বপ্নাস খানাপিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। এতে করে আমি যে নতুন নতুন রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।